রা উদয়গিরি বিজু জনতা দল পক্ষ মোহনা নির্বাচন মন্ডলীর বিধায়ক প্রার্থী অন্তর্যামী গমাঙ্গ স্বাগত করা সম্বর্ধনা করা যাইছি। বিজেডি ব্লক সভাপতি ভীম পাইকঙ্ নেতৃত্বের বিজু জনতা দলর বিধায়ক প্রার্থী শ্রী গমাঙ্গ প্রথমে রা উদয়গিরি উদয়নাথ শিব মন্দিরের মহাদেব দর্শন করে স্থানীয় বিজু কল্যাণ মণ্ডপের শহশহ কর্মী গণরে সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছিল। এই অবসরে বিধানসভা প্রার্থী অন্তর্যামী গমাঙ্গ লোকসভা প্রার্থী ভৃগুবক্সী পাত্র দল কিপরি বিপুল সংখ্যায় বিজয়ী করব সে উপরে দলীয় নেতা মানে কর্মী আলোচনা করে। এই সম্বর্ধনা কার্যক্রমে বিধায়ক প্রার্থী অন্তর্যামী গমাঙ্গ দলর সুপ্রিমো মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়ক তাঙ্কু আস্থা প্রকট করে দলীয় টিকেট প্রদান করে ধন্যবাদ জনাইবা সহ মোহনা নির্বাচন মন্ডলী বাসীঙ্ উপরে সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস প্রকট করে। এই কার্যক্রমে মোহনা নির্বাচন মন্ডলী পর্যবেক্ষক পৃথিবীরাজ সাহু, প্রণব লিমা, ব্লক সভাপতি ভীম পাইক, জেলা সভাপতি জগবন্ধু দাস, লক্ষ্মী নারায়ণ সপর, যমুনা তলবেরা, তারকেশ্বর মহাকুড়, রাজু রণসিং নায়ক, পূর্বতন মোহনা নির্বাচন পর্যবেক্ষক সুশীতা পরিডা ও দলীয় কর্মী মানে উপস্থিত ছিলেন। আজি আপনার দেখতে আরতি ব্লক বিজু মন্ডলের উপস্থিতি বৈঠক এবং সম্বর্ধনা কার্যক্রম ছিল। সুন্দর ভাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিজু মন্ডলের কর্মী মানে উৎসাহর সহিত আজ কার্যক্রম চাল প্রস্তুতি। আজ আপনার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনায়কর বিকাশের বার্তা, বিকাশের প্রগতি যে চলছে সেই কার্যক গাঁ গাঁরে পৌঁছাইবা এই নির্বাচন মুদ্রা আমার সাধারণ লোক যোজনা তৈরি হয়েছে। আপনার বিএসকে কার্ড কথা কুহতু কি আজ আপনার পেনশন কথা কুহতু বিভিন্ন কার্যক্রম চালিয়েছে সেইগুলো নিশ্চিত ভাবে গাঁরে গাঁরে লোক অবগত করা হব এবং বিজু জনতা দল বহু পাতায় বিকাশ করতে বর্তমান বিজু জনতা দল বহু দৃঢ় সংগঠিত হয়েছে, সংগঠন মজবুত হয়েছে। আপনার দেখুছে দুই বর্ষ পূর্ব পঞ্চায়েত নির্বাচনের মহা নির্বাচনের 25,000 ঊর্ধ্ব বিজু জনতা দল আগে আছে, তেমন বর্তমান 365 দিনের বিজু জনতা দল কার্য করুছে এতে সন্দেহ নাই। বিজু জনতা দল প্রার্থী মানে লোকসভা প্রার্থী হতো বিধানসভা প্রার্থী হতো হাজার হাজার সংখ্যায় বিজয় হাসল করব। আমার মুখ্যমন্ত্রী ধন্যবাদ দেবী যে আমার আদিবাসী নেতা যিনি অন্তর্যামী গমাঙ্গ মহোদয় টিকট প্রদান করছেন মোহনা নির্বাচন মন্ডলী পাই বলে আমি সে লোক মোহনা নির্বাচন মন্ডলীর বহুল পরিমাণের জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাঙ্কু আমি বিধানসভাকে পঠাইবা বলে আমি বদ্ধপরিকর। কর্মী ভাই মানুষ আপনার দেখিথে আমি যে সম্বর্ধনা সভা কলু সে সম্বর্ধনা সভায় সমস্ত সম্বর্ধনা করে সারা পরে আমি এমপি আউ এমএল এ দুইটা জায়গা সিট সাংসদ ও বিধানসভা দুইটা জায়গা প্রার্থী আমি বিপুল ভাবে জিত জয়লাভ করব বলে আমি আশা ব্যক্ত করছি। রাউদে কিরিরু দেবাশিষ কার্চিঙ্ক রিপোর্ট টুমানি টিভি।